এটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে যে আমাদের পানি ইউনিয়ন বোর্ডের খামখেয়ালির কারণে বা ওনারা বলছে বরাদ্দ না থাকায় যে কোনো একটা অজুহাতেই হোক এই বাঁধটা ভেঙে গেছে এবং আমাদের জকিগঞ্জের প্রায় 90% মানুষ এখন পানিবন্দী, মানুষের এই বাড়িঘর ডুবে গেছে, মানুষের পুকুরের মাছ চলে গেছে, মানুষের ফসল নষ্ট হয়ে গেছে, মানুষ এখন এই আশ্রয় শিবিরের বিভিন্ন জায়গায় আছে। এবার এই যে বন্যার ফলে আমাদের এই সিরাট থেকে জকিগঞ্জের দূরত্ব প্রায় 90 কিলোমিটার, আমার মনে হয় যে প্রায় অর্ধেক জায়গায় এই পানি উঠে গেছে রাস্তায় এবং এই রাস্তাটি ভেঙে গেছে, প্রায় 40 থেকে 45 কিলো জায়গা নষ্ট হয়ে যাবে বিভিন্ন জায়গায় এবং গর্ত হয়ে যাবে, এবং আমাদের যেখানে 2 ঘন্টা আগে লাগতো এখানে আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। জানি না পানি উন্নয়ন বোর্ড আছে কিনা, জানি না প্রথম কথা হচ্ছে এই বন্যার কারণে আমাদের এলাকার মানুষের প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে, পুকুরের মাছ এবং অনেকের মালটা বাগান করেছে সব চলে গেছে, এবং আমরা পানি উন্নয়ন বোর্ডে অনেকবার খবর দিয়েছি আসে নাই, আর না আসার কারণে আসছে পরে কোনো ভূমিকা নেয় নাই, তারপর আমরা এলাকাবাসী মিলে আমরা এই বাঁধটি দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ জানি না কতটুকু সফল হতে পারবো কিন্তু আমরা চেষ্টা করতেছি। ভাই আমাদের দেশে অনেক ক্ষতি হয়েছে, গ্রামে বারাডাগরি আমসিদ তিল্লাগান্দি এবং হাসিতলা উত্তরকূল সব কিছু প্লাবিত হয়ে গেছে, কিন্তু আমরা অনেক ঘর বাড়ি পানির নিচে আছে, অনেকের গরু ভয় সব কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই 2000 এই মাঝখানের এই গ্যাপটায় যে 2005 থেকে 2022 এই সময়টাতে এই ডাইকের যারা দায়িত্বে আছে পানি উন্নয়ন বোর্ড, যাদের দায়িত্বে সুরমা কুশিরা ডাইক, তাদের দায়িত্বহীনতা, তাদের গাফলতি এবং তাদের অদক্ষতার কারণেই আজকে এই পুরা জকিগঞ্জ উপজেলার মানুষকে সাফার করতে হচ্ছে। আমি মনে করি সম্পূর্ণরূপে দায়ী তারা, পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ড যদি সঠিক সময়ে সঠিক কাজটি করত তাহলে এই বাঙ্গনটির সৃষ্টি হতো না, এবং এই বাঙ্গনের ফলে এই উপজেলার 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা পুরা প্লাবিত, প্রায় 90% প্লাবিত হয়ে গেছে, মানুষের অনেক আপনার আউশ ধান নষ্ট হয়েছে, তারপরে অনেক পোলট্রি ফার্ম আছে গ্রামাঞ্চলে, আপনি নিশ্চয়ই জানেন যে গ্রামাঞ্চলে এখন ঘরে ঘরে পোলট্রি ফার্ম, কয়েক হাজার পোলট্রি ফার্মের পোলট্রি নষ্ট হয়ে গেছে, মানুষের মাছের ঘের নষ্ট হয়ে গেছে, ফিশারিজ নষ্ট হয়ে গেছে, মানে ৪ লাখ টাকার মাল দোকানে বসলাম, চাউলগুলা ডালগুলা সবগুলা নষ্ট হয়ে গেছে ভাই, তেলগুলা একারে নিচে গেছে গিয়া, একটা তেল বেশি পাইছি না, 4 কার্টন তেল আসলো, 4 কার্টন তেল নিচে গিয়া, এবারে চাল 2 বস্তা আসলো নিচে গিয়ে, ডাইল 2 বস্তা আসলো, এটা সব নিচে গিয়ে, বাড়ি তো আমার সামনে, ওই বাড়িতে আমার মুরু কাস গরু এইগুলো একবারে ধ্বংস করে দিচ্ছে, 2টা গরু মারা গেছে, 1টা ছাগল মারা গেছে, 2টা হাঁস মারা গেছে ভাই, আর এখন 1টা রুমের মধ্যে আছি, পালঙ্কে 2টা পালঙ্কে কেন জোড়া দিয়ে এই পালঙ্কের উপরে আছি, কিচ্ছু পাইছি না, কোনো কিছু করছি না, শুধু খালি সালাম কালাম পাই, আর কিছু নাই। যেমন গত 2 দিন আগে জেলা প্রশাসক আসছিলেন, উনি শুনেছি 1 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন গোটা উপজেলায়, এই টাকা দিয়ে আমাদের কি হবে? তবে সরকারি ত্রাণ তহবিলে যে পরিমাণ যে কিছু আছে আমরা এখনও পর্যন্ত কিছু পাই নাই, তবে বর্তমানে গ্রামে তো বেশি হয়েছে, আর ওই সামনে আমরা একটা মাদ্রাসা আছে, কেজি স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এইগুলো বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে, আর 2টা মসজিদ আছে আমরা রৌকান্দাত, মসজিদেরও খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদেরও 1টা গড় এখনও ডুবাইল আছে, 1টা গরুর গাভী আছে, বাচ্চাটা এখনও পাই নাই, পানিও নিয়ে গেছে, গাভীটা বাড়ির অন্তত ওকে আধা মাইল দূরে আছে। বন্যায় তো গড় দর জানে বা এখানে বরফা করে নিছে, এখন আমরা সড়ক হয়েছে, বাড়িঘর বুড়াই গড় দর দাম বুড়াই, এখন রইবার খাইবার জায়গা নাই, কোনো কাম কোনটা খোলা জান না, হ্যাঁ আরেকগুলো আমরা খামাইছা, এক বেলা দিন তারা খানি।